ডিসেম্বর মাহর শেষর ফালে আৰু 10,000 নতুন পোস্টর আমি বিজ্ঞাপন উলিওয়ার বাবেও যাবতীয় কামকাজ আমি আগবাই লৈ গৈছো। আজি আমি নির্ধারিত সময় প্রতিশ্রুতি দিয়া মতে তৃতীয় বর্গর চাকরি পরীক্ষার ফলাফল ঘোষণা করছো, লগে লগে আমি কাট অফ মার্কস সমূহ আমি ঘোষণা করছো। ইয়ার পরবর্তী পর্যায়ে ডিসেম্বরের শেষর ফালে বা জানুয়ারি মাহর পৰা অরেল চতুর্থ বর্গর কারণে তৃতীয় বর্গর বাবে স্কিল এই দুইটার উপর নেক্সট লেভেল অফ ইন্টারভিউ আরম্ভ হব। আর মই ভাবু যে এই বিত্তীয় বর্ষতে আমি নিযুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করিব পারিম। ইয়াতে চক দিব্যাঙ্গ সকলৰ গোটেই ব্যবস্থাটোক আজিকালি মেইন স্ট্রিমিং করা হৈছে। যিকোনো চাকরি ইউনিভার্সিটি কলেজ সকলো পড়া বা চাকরি সকলোতে তেওঁলোকৰ 4% রিজার্ভেশন থাকে। ডিসেম্বর মাহর শেষর ফালে আৰু 10,000 নতুন পোস্টর আমি বিজ্ঞাপন উলিওয়ার বাবেও যাবতীয় কামকাজ আমি আগবাই লৈ গৈছো। আজি আমি নির্ধারিত সময় প্রতিশ্রুতি দিয়া মতে তৃতীয় বর্গর চাকরি পরীক্ষার ফলাফল ঘোষণা করছো, লগে লগে আমি কাট অফ মার্কস সমূহ আমি ঘোষণা করছো। ইয়ার পরবর্তী পর্যায়ে ডিসেম্বরের শেষর ফালে বা জানুয়ারি মাহর পৰা অরেল চতুর্থ বর্গর কারণে তৃতীয় বর্গর বাবে স্কিল এই দুইটার উপর নেক্সট লেভেল অফ ইন্টারভিউ আরম্ভ হব। আর মই ভাবু যে এই বিত্তীয় বর্ষতে আমি নিযুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করিব পারিম। ইয়াতে চক দিব্যাঙ্গ সকলৰ গোটেই ব্যবস্থাটোক আজিকালি মেইন স্ট্রিমিং করা হৈছে। যিকোনো চাকরি ইউনিভার্সিটি কলেজ সকলো পড়া বা চাকরি সকলোতে তেওঁলোকৰ 4% রিজার্ভেশন থাকে। ডিসেম্বর মাহৰ শেষৰ ফালে আৰু 10,000 নতুন পোস্টর আমি বিজ্ঞাপন উলিওয়ার বাবেও যাবতীয় কামকাজ আমি আগবাই লৈ গৈছো। আজি আমি নির্ধারিত সময় প্রতিশ্রুতি দিয়া মতে তৃতীয় বর্গর চাকরি পরীক্ষার ফলাফল ঘোষণা করছো, লগে লগে আমি কাট অফ মার্কস সমূহ আমি ঘোষণা করছো। ইয়ার পরবর্তী পর্যায়ে ডিসেম্বরের শেষর ফালে বা জানুয়ারি মাহর পৰা অরেল চতুর্থ বর্গর কারণে তৃতীয় বর্গর বাবে স্কিল এই দুইটার উপর নেক্সট লেভেল অফ ইন্টারভিউ আরম্ভ হব। আর মই ভাবু যে এই বিত্তীয় বর্ষতে আমি নিযুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করিব পারিম। ইয়াতে চক দিব্যাঙ্গ সকলৰ গোটেই ব্যবস্থাটোক আজিকালি মেইন স্ট্রিমিং করা হৈছে। যিকোনো চাকরি ইউনিভার্সিটি কলেজ সকলো পড়া বা চাকরি